আসসালামু আলাইকুম, আমি বুরসা চলে আসছি, বুরসা চ্যানেল থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে কিন্তু আমি আমার চ্যানেলে খুব অ্যাক্টিভ আছি এবং অনেকগুলো ভিডিও আপলোড করেছি বিগত দিনগুলোতে, আপনারা সবাই আশা করি দেখেছেন। তো গত এক মাস ধরে আমাদের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে আমাদের দেশে যেসব ঘটনাগুলো রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যেগুলো তোড়পাড় হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আমি বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত যে ঘটনাগুলো ভাইরাল হচ্ছে সেগুলো আমি কয়েকটা ভিডিওতে তুলে ধরেছি তারকাদের নিয়ে। তো আজকে ভাবলাম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে গতকালকে থেকে একটা ভিডিও ভাইরাল, ভিডিও না একটা কথা ভাইরাল হচ্ছে, সেটা হলো অরুণা বিশ্বাসের গোপন স্ক্রিনশট থেকে নেওয়া যে ছাত্রদের উপর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টি। এটা নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে গতকাল মঙ্গলবার থেকে আজকে বুধবার। তো ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সয়লাব হয়ে গেছে এবং বিক্ষোভে ফেটে যাচ্ছে নেটিজেনরা। তো আসলে আমার কাছে মনে হয় যেন যে রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকবে তারকারা অবশ্যই, কিন্তু এইভাবে একেবারে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়াটা আসলে শিল্পী সত্তার জন্য আসলে একটু সমস্যাই হয়ে যায়। আসলে তো যেটা হয়েছে যে আলো আসবেই নামে যে ফেসবুকে যে গোপনীয় একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে কিন্তু আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অনেক নাম করা শিল্পীরা অ্যাড ছিল, তারা জড়িত ছিল। যেমন আমাদের নায়ক ফেরদৌস তো আছে, নায়ক রিয়াজ, ফজলুর রহমান বাবুর কথাও উঠে আসছে, তারপর সোহানা সাবা, তারপর অরুণা বিশ্বাস, সাইড নায়িকা নামে খ্যাত শাহানুর, তারপর এরকম আরো অনেকে আছে। এই মুহূর্তে লম্বা লিস্ট পড়াটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো যে কারণে আমি ভিডিওটা তৈরি করছি সেটা হলো যে আমি একটু আগে বলেছি যে আসলে তারকাদের কিন্তু একেবারে রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত থাকা, এটা কিন্তু আসলে সাধারণ দর্শকরা মেনে নিতে পারে না। নাগরিক হিসেবে একটা দেশের কিংবা মানুষ হিসেবে তাদের রাইট থাকে, আমাদের সবারই রাইট আছে যে কোনো একটা রাজনৈতিক দলের প্রতি একটা একটা ভালো লাগা থাকতে পারে, সাপোর্ট থাকতে পারে, সমর্থন থাকতে পারে, কিন্তু তাই বলে আমরা হাটে হাটে মাঠে ঘাটে রাজপথে প্রকাশ্যে মিছিল মিটিং করব, স্লোগান দিব, একেবারে দোষর হয়ে যাব এবং সুবিধাদি নিতে থাকব, এটা কিন্তু আসলে উচিত না। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু রিসার্চ করি কিংবা জানতে চেষ্টা করি যে আমাদের আগের সময় যারা তারকা ছিলেন, সেটা হোক নাটকের কিংবা সঙ্গীতাঙ্গনের কিংবা চলচ্চিত্র অঙ্গনের, সেসব তারকারা কিন্তু আমরা দেখেছি যে তাদের রাজনৈতিক অঙ্গনের মধ্যে তাদের পদচারণা ছিল না বললেই চলে চলে। তারা তাদের নিজস্ব অঙ্গন নিয়ে ব্যস্ত ছিল, কিভাবে তারা তাদের অভিনয় আরো ভালোভাবে করতে পারবে, ভালো ভালো ছবি করতে পারবে কিংবা গান করতে পারবে কিংবা নাটক করতে পারবে, সেরকম পরিচালক প্রযোজকরাও যে তারা কিভাবে নির্মাণ করতে পারবে ভালো ভালো সিনেমা, ভালো ভালো নাটক, ভালো ভালো গান, সেই দিকে তাদের মনোনিবেশ ছিল। কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে যে আসলে বিগত 15 বছর ধরে আমরা যেটা দেখেছি যে নামি দামি তারকারা একেবারে প্রকাশ্যে রাজনীতির মাঠে তারা কাজ করেছে। তো আসলে সে কারণেই আমি আমি যেটা বলবো যে আমার কাছে মনে হচ্ছে যেন যে এটা আসলে একেবারে উচিত না। শিল্পীরা থাকবে একেবারে শিল্পীদের মতো করে, শিল্পীরা দর্শকদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকবে আজীবন, এটা কিন্তু হওয়া উচিত। যখনই তারা কোনো মানে কি বলবো দ্বন্দ্বে জড়িয়ে যায়, কন্ট্রাডিকশনে জড়িয়ে যায়, বিশেষ করে রাজনীতি এবং সাংস্কৃতিক এই অঙ্গন দুটো কিন্তু কখনোই এক হতে পারে না। সাংস্কৃতিক অঙ্গনে যারা তারকারা আছে, শিল্পীরা আছে, দর্শকরা, শ্রোতারা, তাদের ভক্তরা কিন্তু তাদেরকে অন্যরকম ভাবে তারা তাদের হৃদয়ে লালন করেন, ধারণ করেন, সেটা তাদের ধরে রাখা উচিত। প্রতিটা সেক্টরে কিন্তু আলাদা আলাদা একটা ভাবমূর্তি আছে। তারকারা যখন প্রকাশ্যে এসব শুরু করে না, তখন তাদের প্রতি মানুষের ভালোবাসা আর থাকে না। এটা এটা কিন্তু আসলে বুঝতে হবে তারকাদের। আজকে যেটা আমরা আমরা দেখছি যে তারকাদের নিয়ে সাধারণ যারা মানুষ
কি ধরনের মনোভাব পোষণ করছে, ছাত্রদের উপর গরম জল ঢেলে দেবার যে কথাটি আসছে অরুণা বিশ্বাসের লেখায়, সেটা নিয়ে কিন্তু নেটিজেনরা একেবারে বিক্ষোভে ফেটে পড়ছে। তারা নানা রকম সমালোচনা করছে, কটূক্তি করছে, মানে সেটা একদম আপনারা তো দেখছেনই যে সোশ্যাল মিডিয়াতে একদম ছেয়ে গেছে। তো সে কারণে ভাবলাম যে একটা ডকুমেন্টারি তৈরি করতে বেশ অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো সে কারণে একটা নতুন ভিডিও তৈরিটা আমি সশরীরে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগেনি, বিগত 15 বছর ধরে তারকারা যেভাবে সুবিধা নিয়েছে এবং অন্য অনেক তারকা কিন্তু এর মানে নেজুবৃত্তি করতে পারেনি কিংবা তাদের দোষর হয়ে কাজ করতে পারেনি, তারা কিন্তু তাদের কাজ থেকে বঞ্চিত হয়েছে, কোনো সুযোগ সুবিধা পায়নি, কোনো কাজ করতে পারেনি, তাদেরকে কেউ কাজে নেয়নি, এরকম ভাবে বঞ্চিত হয়েছেন। তো অনেকে যারা কাজ করেছেন তারা তো করেছেনই, সুবিধা নিয়েছেন, কিন্তু যারা করতে পারেননি, যারা হাটে মাঠে ঘাটে রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে সুবিধা আদায় করতে পারেনি, তারা কিন্তু বঞ্চিত থেকে গেছে। সেটাই এখন প্রশ্ন যে আসলে তারকাদের কিন্তু এসব করা ঠিক না। অনুদানের ছবি নেওয়ার জন্য কি না করে তারকারা, একজন নায়িকা একজন নায়ক অনুদানের ছবি বানিয়ে সে পরিচালক হবে প্রযোজক হবে কি দরকার, সারা জীবনে নায়িকা ছিল সারা জীবনই নায়ক ছিল, তো তার হঠাৎ করে শখ জাগলো যে সে অনুদানের ছবি নিয়ে একেবারে সে পরিচালক বনে যাবে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। তো এত যদি সহজ হতো সবাই পরিচালক হতে পারতো, আবার সবাই নায়ক হতে পারতো, সবাই নায়ক হতে পারতো, সবার কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, সবার সেক্টর আলাদা আলাদা, সেই সবার সেক্টরে সে সেরা। আমি নায়ক হয়ে কিন্তু আমি পরিচালকের মতো অত গুণী পরিচালকদের মতো কোনো কাজ করতে পারবো না, কিন্তু গত 15 বছরে আমরা দেখেছি যে এই সবকিছু থিওরি একেবারেই বিফলে গেছে, যে যেমন পেরেছে সেভাবে তারা এগিয়ে গেছে, সুবিধা নিয়েছে, কাজ করেছে, তো যেটার ফল তারা এখন ভোগ করছে। এখন মানুষ কিন্তু ছাড়ছে না, ফেসবুকে তাদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে এবং কমেন্ট করছে, সমালোচনা করছে, আচ্ছা মতো গালিগালাজ করছে, এবং আইনের আওতা আনার জন্য জোর দাবি জানাচ্ছে। অরুণা বিশ্বাসের এই কথাটি যে গরম জল ঢেলে দেওয়ার কথাটি, সেটা নেটিজেনরা কিন্তু ভালোভাবে নেয়নি, এবং তার শাস্তি এবং আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো গরম খবর যেটা, সেটা হলো যে জানা গেছে যে অরুণা বিশ্বাস তার আগেই গোপনে দেশ ছেড়ে চলে গেছে। আমরা হয়তো অনেকেই জানি যে অরুণা বিশ্বাস কিন্তু বছরের 6 মাস অর্ধেক সময় বাংলাদেশে থাকতো, অর্ধেক সময় কানাডা থাকতো। সে কিন্তু তার পরিবার 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 বলতে আসলে তার মা, ভাই, ভাইয়ের সংসার এবং তার নিজের যে ছেলে, তার সবাই কিন্তু কানাডা প্রবাসী। তো অরুণা বিশ্বাস কিন্তু মাঝে মাঝে দেশে আসে, আবার চলে যায়। আর 5 আগস্টের পর কিন্তু কোনো একটা সুবিধা মতো সময় কিন্তু অরুণা বিশ্বাস দেশ ছেড়ে চলে গেছে। এরকমই কোনো কিছুর আশঙ্কা হয়তো সে করতে পেরেছিল যে বিপদ হতে পারে, সেই বিপদের আশঙ্কা করেই সে কিন্তু চম্পট দিয়েছে কানাডা। তো আসলে তাকে সে এখন ধরা ছোঁয়ার বাইরে, এখন কানাডা থেকে সে কি ভিডিও বার্তা দেয় কিংবা কি বার্তা দেয় নেটিজেনদের উদ্দেশ্যে কিংবা দেশের উদ্দেশ্যে, সেটা পরবর্তীতে জানা যাবে। তো আসলে এই বিষয়গুলো খুব দুঃখজনক। আমি বারবারই একটা কথা বলছি যে তারকারা কেন রাজনীতির মাঠে ঘাটে মানে এরকম প্রকাশ্যে মিছিল মিটিং করবে, স্লোগান দিবে, পক্ষ হয়ে কাজ করবে, দোষর হয়ে কাজ করবে, লেজুর বৃত্তি করবে, এগুলো কিন্তু উচিত না, এগুলা কখনো উচিত না। এ থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে, গত 15 বছরে যা ঘটে গেছে এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা নিই তাহলে কিন্তু আগামীতে কোনো শিল্পী এরকম ভাবে বিপদে পড়বে না, কিংবা অপদস্থ হবে না, কিংবা তাদের ভক্ত যারা এত বছর তাদেরকে লালন করেছে হৃদয়ে, তাদেরকে তাদের সেই ভালোবাসা থেকে বঞ্চিত হবে না, এটা ভাবতে হবে, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে যারা তারাগহে আসবে তাদের কিন্তু যদি শিক্ষা না হয় তাহলে কিন্তু এই পরিণতি এখন যেরকম হয়েছে তার চেয়ে আরো ভয়াবহ হতে পারে, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, আশা করি
আপনারা আমার সাথে একমত হবেন, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা চাই না আমাদের যারা প্রিয় তারকারা আছে, যারা আমাদের হৃদয়ে রয়েছেন, যাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে যেন কোনো একটা সময় ঘৃণা করতে না হয় তাদের কার্যকলাপের কারণে। তো বিষয়টা আসলে ভেবে দেখা দরকার তারকাদের, এবং আমরা যারা দর্শক আছি, সাধারণ জনগণ আছি, আমরা কিন্তু অনেক সচেতন এ বিষয়ে যে এখন কেউ আমরা ছাড় দেই না, এখন পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে আসছে, আমরা কিন্তু ছাড় দিতে, কি বলবো, ছাড় কেউই দিবে না। যেই অপরাধ করবে, যেই কোনো অন্যায় আচরণ করবে, কোনো কথা বলবে, তাদেরকে কিন্তু তার ভক্তরাই, যারা সারা জীবন তাকে ভালোবেসেছে, তাকে এতটুকু কটূক্তি করতে কিংবা সমালোচনা করতে এতটুকু তাদের বাধবে না। তো এটুকুই আসলে ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে যদি আমরা আজকের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিই। তো দর্শক, আজ এই পর্যন্তই, অন্য কোনো সাবজেক্ট নিয়ে আবারও চলে আসবো, আপনাদের সাথে শেয়ার করব, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমি কিন্তু নিয়মিতভাবে ভিডিও আপলোড করছি, অনেক তারকাদের নিয়ে প্রতিবেদন তৈরি করছি, এবং সমসাময়িক যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড দিচ্ছি। আশা করি আপনারা দেখেছেন, এবং আপনারা যদি দেখে থাকেন এবং এতটুকু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার এই কষ্টগুলো সার্থক হবে বলে আমি মনে করি। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আগামীতে আবার আসবো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বর্ষা চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।